ম্যাথ দিবস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে করে কিভাবে মূল্যায়নের আজকে পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এর আগে অনেকগুলো কিন্তু সম্ভাব্য প্রশ্নপত্র অলরেডি আমি আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করব শিলিগুড়ি বয়েজ হাই স্কুল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আমি কিছুটা আলোচনা করে দিয়েছিলাম। আজকে নেক্সট পার্টটা আলোচনা করব। আর যদি প্রথম পার্টটা দেখে না থাকো কেউ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা এই বিয়োগ পর্যন্ত করেছিলাম, দুইয়ের খোয়া বিয়োগ পর্যন্ত করেছিলাম, আজকে দুইয়ের গ থেকে আমরা শুরু করব। ওকে, কী বলছে দেখো, দুইয়ের গ, বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে, মানে 10.251 লিটার জল আছে। আমি আরও দুই বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে তোমার 4.51, ঠিক আছে, 4.151 লিটার জল ধরে। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল, চলো কীভাবে করবো দেখে নিই আমরা। তাহলে কীভাবে লিখবো, তাহলে প্রতি বালতিতে কত হচ্ছে 4.51 লিটার জল ধরে, রাইট? তাহলে লিখবো, এটা তোমার বাড়িটা কত ছিল, এটা দুইয়ের গ, তাহলে দুইয়ের গ, ঠিক আছে। তো এক বালতিতে জল ধরে, ঠিক আছে, কত, 4.151 লিটার, 4.151 লিটার, ঠিক আছে। দু বালতি জল ঢালা হয়েছে, তা দু বালতিতে কত ধরবে, তাহলে দু বালতিতে জল ধরবে, জল ধরে, তাহলে 4.151 গুণ হচ্ছে কত তোমার 2, সংশোধন কত হবে, মুখোমুখি গুণটা হয়ে যাবে, দেখো 2 অক্ষে 2, 5 দুগুণ 10 = 0, হাতে আমার 1, 2 অক্ষে 2 একে হচ্ছে তোমার 3, আর 4 দুগুণ হচ্ছে কত হচ্ছে 4 দুগুণ 8, আর ক ঘর আগে দশমিক আছে, 1 2 3 ঘর আগে দশমিক আছে, 1 2 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, রাইট? তাহলে 8.302 লিটার লিখবো, ঠিক আছে, বালতিতে এত লিটার জল আছে। আর চৌবাচ্চা জল ছিল কত দেখো, এখানে কী বলা হয়েছে তোমার, যে বাড়িতে চৌবাচ্চা জল ছিল 10.251 লিটার জল আছে, ঠিক আছে। তাহলে কী লিখবো, চৌবাচ্চা জল ছিল, চৌ বাচ্চায় আগে জল ছিল, জল ছিল কত, 10.251 লিটার, 251 লিটার, ঠিক আছে। এটা আগে জল ছিল, এবার কি চৌবাচ্চা জল ঢালা হলো, চৌবাচ্চায় জল ঢালা হলো, জল ঢালা হলো কত ঢালা হয়েছে, 8.302 লিটার, ঠিক আছে। তাহলে মোট কত জল ঢালা হলো, ঠিক আছে, তাহলে এখানে জল ঢালা হচ্ছে তোমার দেখো, তাই যোগ করলে দেখো, 2 আর 1 কত হচ্ছে, 2 আর 1 হচ্ছে তোমার 3, 0 সঙ্গে 5 যোগ করলে 5, 5ই হচ্ছে তোমার, আর 3 এর সঙ্গে 2 যোগ করলে 3 এর সঙ্গে 2 যোগ করলে 3 আর 2 = 5, দশমিকে দশমিক থাকলো, 0 সঙ্গে 8 যোগ করলে 8, আর 1 একই থাকলো, 18.553 লিটার। ওকে, তো উত্তর কী লিখবো, উত্তর লিখবো এখন দেখতে পাচ্ছ চৌবাচ্চায় আঠেরো দশমিক 553 লিটার জল রয়েছে বা আছে, রয়েছে বা আছেই লিখলে হবে, একটা লিখলেই হবে তোমার, ঠিক আছে। ওকে, হয়ে গেল, কীভাবে অঙ্কটা করলাম দেখে নিলে, দু বালতি জল সিম্পল নিজেরাও পারবে, এক বালতিতে কত হচ্ছে, দু বালতিতে কত হচ্ছে, 2 দ্বিগুণ করে দিলাম, যা হচ্ছে আগে জলের সঙ্গে যোগ করে দিলেই হয়ে গেল, এবার সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে তোমার। ওকে, চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেবো আমরা। নেক্সট অঙ্ক বলছে তোমার 720 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা, 720 টাকা কত টাকা কত পয়সা, চলো দেখে নিই আমরা। 720 টাকা, 720 পয়সা, 720 পয়সা, এটা হচ্ছে ঘয়েরটা, ঘ, 720 পয়সা, ঠিক আছে। তাহলে আমরা টাকাকে যদি পয়সা করি তাহলে কি, আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে পয়সাকে যদি টাকা করতে চাই তাহলে কি করব, আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে কি আমরা জানি, আমরা জানি
একশো পয়সা সমান কত? এক টাকা। ওকে, তাহলে সাতশো কুড়ি পয়সা, সুতরাং সাতশো কুড়ি পয়সা সমান সমান কত হবে? সাতশো কুড়ি ভাগ কত? একশো। এটা টাকা হয়ে যাবে, তাই তো? টাকা হয়ে গেল। তো সাতশো কুড়িকে একশো দিয়ে ভাগ করি, চলো রাফে ভাগটা করে দেখি। সাতশো কুড়িকে, সাতশো কুড়িকে আমরা ভাগ করবো কত? একশো দিয়ে ভাগ করবো, ঠিক আছে? একশো দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো, সাত দিয়ে ভাগ করলে সাত একশো সাতশো হচ্ছে, বিয়োগ করলে শূন্য শূন্য, দুই দুই থেকে যাচ্ছে, সাথে সাথে মিলে গেলে শূন্য, কুড়ি অবশিষ্ট থাকছে, কুড়ি ভাগ শেষ। তাহলে কী লিখলাম? কত টাকা? সাত টাকা কুড়ি পয়সা পেলাম। সমান সমান কত পারবো? সাত টাকা আর কত? কুড়ি থাকছে পয়সা, তাহলে কুড়ি পয়সা, কুড়ি পয়সা, ঠিক আছে? তাহলে উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো সাতশো কুড়ি পয়সা সমান সাত টাকা কুড়ি পয়সা, ঠিক আছে? চলো চলো পরের অঙ্কটা দেখে নেব। নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের? নেক্সট অঙ্ক বলছে, সরল করো, দুইয়ের পাঁচ বিয়োগ হচ্ছে একের দশ যোগ হচ্ছে একের দুই। চলো কীভাবে করবো দেখে নিই আমরা। উমরটা, হ্যাঁ, উমর, দুইয়ের পাঁচ, দুইয়ের পাঁচ বিয়োগ হচ্ছে কত? একের দশ, একের দশ যোগ হচ্ছে কত তোমার? একের দুই, যোগ একের দুই, ঠিক আছে? তো চলো কীভাবে যোগ করবো সরলটা আমরা। তা প্রথমে কী করবো? পাঁচ দুই আর দশের লসাগু আমরা, রাইট? তিনটে একসঙ্গে আছে, তিনটে একসঙ্গেই করে দিচ্ছি, আর যোগ বিয়োগ আলাদা করে করার কিছু দরকার নেই। তাহলে তোমার কী হচ্ছে? পাঁচ দশ আর দুইয়ের লসাগু কত হচ্ছে? পাঁচ দুইয়ের লসের লোক হচ্ছে দশ, রাইট? লসাগুটা করে দেখে নেবে তোমরা, কেন হচ্ছে সবই সবই হচ্ছে তোমার দুইয়ের তোমার গুণিতক, রাইট? ঠিক আছে, দুইয়ের গুণিতক না, মানে দুইয়ের গুণিতক হচ্ছে দশ, আবার পাঁচের গুণিতক হচ্ছে তোমার দশ, ঠিক আছে? তাহলে লসাগু কত হচ্ছে তোমার দশ, ওকে? তাই পাঁচকে কত দিয়ে গুণ করলে দশ হবে? দুই দিয়ে গুণ করলে, পাঁচ দুগুণো দশ, ওপরে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণো কত হচ্ছে? দুই দুগুণো চার। বিয়োগ দশকে কত দিয়ে ভাগ করলে দশ হবে? গুণ করলে এক দিয়ে গুণ করলে দশ হবে, ওপরে এক দিয়ে গুণ করবে, তাহলে এককে হচ্ছে তোমার এক। তারপর যোগ, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসালাম, এখানে বিয়োগ আছে, যেমন বিয়োগ চিহ্ন বসিয়েছি। এখানে তোমার দুইকে তোমার কত দিয়ে গুণ করলে তোমার দশ হবে? পাঁচ দিয়ে গুণ করলে দশ হবে, পাঁচ দুগুণো দশ। তাই এখানে আমরা কত করবো? ওপরে এককে কত দিয়ে গুণ করবো? পাঁচ দিয়ে গুণ করবো, তাহলে পাঁচ অক্ষে হচ্ছে তোমার পাঁচ হলো। এবার তোমার নিচের লব হচ্ছে তোমার নিচের হর হচ্ছে তোমার দশ, দশই থাকলো। ওপরে তোমার কত হচ্ছে তোমার, দেখো এখানে চার, চারের থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে তোমার তিন, তিন আর পাঁচে কত হচ্ছে আট, ওকে? পাঁচ, পাঁচের সঙ্গে চার যদি আমরা যোগ করি নয়, নয়ের থেকে এক বিয়োগ করলে আট, তাহলে আটের দশ হচ্ছে তোমার, ওকে? আটের দশ। এবার আটের দশ সমান সমান দেখো এখানে কী হচ্ছে, আমরা কাটতে পারছি আমরা, রাইট? আটকে আবার দুই দিয়ে কাটা যাচ্ছে তোমার, দুই দিয়ে কাটলে তোমার কত হচ্ছে তোমার চার দুগুণ আট, এখানে দশকে দুই দিয়ে কাটা যাচ্ছে পাঁচ দুগুণ দশ, সমসম কত পেলাম আমরা? সমসম হলো চারের পাঁচ, ওকে? উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল কত? চারের পাঁচ, ওকে? ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী আছে আমরা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী বলছে? ছোট থেকে বড় হিসেবে সাজাও, ঠিক আছে? ছোট থেকে বড় হিসেবে সাজাও, শূন্য দশমিক শূন্য শূন্য সাত, চলো লিখে নিই আগে সংখ্যাটাকে, চয়েরটা, চয়েরটা শূন্য দশমিক শূন্য শূন্য সাত, আরেকটা সংখ্যা কী আছে তোমার শূন্য দশমিক শূন্য শূন্য নয়, শূন্য দশমিক শূন্য শূন্য নয়, ঠিক আছে? কী বলছি তোমার? ছোটো থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে উত্তর লিখবো আমরা, উত্তর ছোট থেকে বড়, ছোট থেকে বড়, মানে প্রথমে ছোট লিখবে তারপর বড়টা লিখবো, রাইট? তো এখানে কী আছে দেখো, তোমার দশাংশ, এখানে শূন্য, এখানেও শূন্য, এখানে শতাংশ, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানে সহস্রাংশ, এখানে সাত, এখানে নয়, তাহলে কে বড়? সাত বড় না নয় বড়? অবশ্যই নয় বড়। তো ছোটো কে? তাহলে সাত ছোট, তাহলে কী লিখবো আমরা? এটা লিখবো আমরা শূন্য দশমিক শূন্য শূন্য সাত, এটা হচ্ছে কি ছোটো, তাহলে বড়টা কেটে কী হবে? বড়টা হচ্ছে তোমার শূন্য দশমিক শূন্য শূন্য নয়, বোঝা গেল এটার দানটি কীভাবে বসালাম? চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কী আছে আমরা দেখে নেব। নেক্সট পরেরটা কী আছে তোমার দেখো, দুইয়েরটা হয়ে গেল, তিনেরটা নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি। বলছে তিনের কর সরল করো, সরল করো চার গুণ তোমার ছয় বিয়োগ তিন, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে বিয়োগ হচ্ছে তোমার চার, ব্র্যাকেটের মধ্যে পাঁচ যোগ দশ, তারপরে ব্র্যাকেট ক্লোজ, যোগ ছয় গুণ আট, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট থ্রির মধ্যে তোমার সাত বিয়োগ দুই। চল লিখে নিলাম আমি, ঠিক আছে, লিখে নিয়েছি।
সরলের নিয়ম আছে আমরা করবো, সরলের নিয়ম অনুযায়ী আমাদের কি প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, তাই তো? চলো ব্র্যাকেটের গুলো কাজ করবো। তাহলে সরল এখানে চার আছে, তাহলে চার এটা গুণ কত, ছয়ের সঙ্গে তোমার তিন বিয়োগ করলে কত হচ্ছে, ছয়ের সঙ্গে তিন বিয়োগ করলে কত হচ্ছে তোমার তিন হয় তোমার, তাই তিন হলো, ঠিক আছে। বিয়োগ হচ্ছে তোমার কত, এখানে তোমার চার আছে তো চার চারই লিখলাম, গুণ এখানে তোমার পাঁচ আর দশে কত হচ্ছে, পাঁচ আর দশ হচ্ছে পনেরো, তাহলে কত লিখলাম পনেরো হলো। ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিই। যোগ এখানে ছয় আছে ছয় লিখলাম, গুণ আট আছে আট লিখলাম, ঠিক আছে। ব্র্যাকেটের কাজ কত হচ্ছে, ব্র্যাকেট এখানে ব্র্যাকেট হলো, ব্র্যাকেটের কাজ হচ্ছে গুণ, পাঁচের সাতের থেকে দুই বিয়োগ করলে কত হয়, সাতের থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তোমার পাঁচ, ঠিক আছে, হয়ে গেল পাঁচ। এবার চলো এবার আমরা পরের লাইনে আসছি। এবার আমরা কী করবো, এটা গুণ করবো, তিন চার কত হচ্ছে, তিন চার হচ্ছে তোমার বারো, বিয়োগ চারের সঙ্গে গুণ পাঁচকে গুণ করবো, চার পনেরো কত হচ্ছে, চার পনেরো হচ্ছে তোমার ষাট। যোগ এখানে ছয় আছে আট আছে আর পাঁচ আছে, এখানে কোনটা আগে করবো আমরা, এস কী হচ্ছে এখানে ছয় গুণ আট গুণ পাঁচ, এইটা আর আমরা আগে গুণ করবো, তার কারণ হচ্ছে এটা হচ্ছে এরের আগে ব্যাকেটে এরের গুণ ছিল, তাহলে পাঁচ আট হচ্ছে চল্লিশ, তাই তো? পাঁচ আটে চল্লিশ হলো, আর চল্লিশের সময় যদি ছয়কে যোগ করি চার ছয় চব্বিশ দুশো চল্লিশ হচ্ছে, একবারে লিখে নিচ্ছি আমরা, রাইট, দুশো চল্লিশ একবারে লিখে নিচ্ছে, ওকে, রাইট। নেক্সট কী হচ্ছে তোমার, তাহলে আমরা প্রথমে গুণ করলাম এটাকে পাঁচ চল্লিশটাকে গুণ করলাম আমরা, ঠিক আছে, ওকে, চল্লিশে গুণ করে তারপর আমরা এটাকে গুণ করলাম, ওকে। এবার কত দেখো তোমার, এখানে দুশো চল্লিশ আর এখানে বারো, তাহলে দুশো চল্লিশ আর বারোটাকে যোগ করবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে লিখে নিই বারো যোগ দুশো চল্লিশ বিয়োগ, তাহলে বারো যোগটাকে এদিকে নিয়ে এলাম বা বিয়োগটাকে এদিকে নিয়ে চলে এলাম, দুশো চল্লিশ সঙ্গে বারো যোগ করলে কত হচ্ছে তোমার দুই দুই হচ্ছে, আর চার চার আরেকে হচ্ছে তোমার পাঁচ, আর দুই দুই হচ্ছে তোমার দুশো বাহান্ন, বিয়োগ হচ্ছে তোমার ষাট, বিয়োগ করলে কত হচ্ছে তোমার শূন্য, বিয়োগ করলে তোমার শূন্য, আর ছয় ছয় থেকে পনেরো বিয়োগ করে নয়, নয় ছয় পনেরো আর এক এক একশো নব্বই। দেখো এখানে তোমার অসুবিধা যদি হয় দুশো বাহান্ন থেকে আমরা কী করবো ষাটকে বিয়োগ করে নেবো, ঠিক আছে। তো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় তাহলে দুই দুই থাকবে, দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকবে, এখানে পাঁচ আছে এখানে ছয়, পাঁচের থেকে ছয় বিয়োগ করা যাবে না, পাঁচের কথা ধান নিলাম, হয়ে গেলো পনেরো, এক থাকলে এটা হয়ে গেলো পনেরো, তাহলে নয় ছয় হচ্ছে তোমার পনেরো, আর এক একই থেকে গেলো একশো বিরানব্বই, ঠিক আছে। তাহলে কত হচ্ছে একশো বিরানব্বই, নয়ে দুই বিরানব্বই, সরি এটা ভুল লিখেছি, একশো নয়ে দুই বিরানব্বই হবে তোমার, ঠিক আছে। সুনির্ণ সরলফল কত, ওয়ান নাইনটি টু, একশো বিরানব্বই হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে, নেক্সট অঙ্ক আসবো তিনের খ, বলছে একটি বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার, ঠিক আছে। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, ঠিক আছে। তাই চলো দেখে নিই কতটা বেশি হবে, কীভাবে করবো আমরা অঙ্কটা দেখে নিই। তাই কী বলছে, একটা একটা বর্গাকার আছে তোমার, যার পরিসীমা হচ্ছে কত তোমার দশ সেমি করে আছে, তোমার দশ সেমি, দশ সেমি তোমার কী হচ্ছে তোমার এক প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ওকে। এবার কী বলছে, এটাকে যদি দু সেমি করে বাড়ানো হয় তোমার, তাহলে দশ যোগ দুই, দশ যোগ দুই সমান সমান কত হবে, বারো সেমি করে হয়ে যাবে তোমার, ঠিক আছে, যদি বাড়ানো হয় এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। এটা যদি আমরা দশ সেমি করে বাড়ি, এদিকে তোমার তাহলে এদিকেও, এদিকেও বাড়বে দশ, এদিকেও দু সেমি বাড়বে, এদিকেও দু সেমি বাড়বে তোমার, সব দিকে দু সেমি করে বাড়বে তোমার, তাহলে বাইরেরটা কত হচ্ছে, বাইরেরটা হয়ে যাচ্ছে তোমার বারো, বারো সেমি করে হয়ে যাবে, তাহলে দশ যোগ দুই বারো সেমি হবে, সমান সমান বারো সেমি, আর ওপরটা ভেতরেরটা কত আছে, দশ আছে, দশ সেমি আছে তোমার, ঠিক আছে। তাহলে দশ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কী লিখবো আমরা, প্রথমে লিখবো দশ সেমি দৈর্ঘ্য, দশ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা, বর্গাকারের পরিসীমা কী আছে, বাহু গুণ চার, বাহু গুণ চার সমান সমান কত হচ্ছে দশ সেমি, গুণ হচ্ছে চার সমান সমান কত হচ্ছে চার দশে চল্লিশ সেমি, ঠিক আছে, চল্লিশ সেমি হলো। এবার কি দু সেমি যদি 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 দু সেমি, দু সেমি দৈর্ঘ্য বাড়ানো হয়, বাড়ানো হয় তবে নতুন দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য হবে বারো সেমি, ঠিক আছে, বারো সেমি। তাহলে এবার তাহলে নতুন, তাহলে নতুন বাগানের পরিসীমা, তাহলে নতুন
বাগানের পরিসীমা হবে কত? বাহু গুণ চার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বারো। তাহলে বারো গুণ চার সমান সমান কত? চার বারো কত হচ্ছে? আটচল্লিশ সেমি হবে। ঠিক আছে, যদি দুশমি বাড়ানো হয় তাহলে কত হচ্ছে? তাহলে হবে বাহু গুণ চার, মানে এক বাহুর দৈর্ঘ্য বারো গুণ চার, বারো চার মানে আটচল্লিশ সেমি। সুতরাং জানতে কী চাইছে, কোশ্চেনটা কী চাইছে তোমার, যে নতুন বাগানের পরিসীমা, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে কী লিখবো? সুতরাং নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায়, ঠিক আছে, কত বেশি হবে? তাহলে আটচল্লিশ বিয়োগ হচ্ছে, আগেরটা ছিল চল্লিশ সমান সমান চল্লিশ, আটচল্লিশে চল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে? আট 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 সেমি। তাহলে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় আট সেমি বেশি হবে, বেশি হবে। ঠিক আছে, বুঝে গেলে কীভাবে করলাম, হয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই আসে, ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে। ওকে, আগেরটা যে জন্য পরিসীমাটা বার করে নেবে, তারপর নতুন যদি দৈর্ঘ্য বাড়ানো হয়, যতটা দৈর্ঘ্য বাড়ানো হয় দৈর্ঘ্য যোগ করে নিয়ে নতুন পরিসীমা বার করবে, দুটোর মধ্যে বিয়োগ করে দিলে ডিফারেন্সটা পেয়ে যাবে যে কোনটা বেশি হবে তোমার, কতটা বেশি হবে। ওকে, হয়ে গেল। নেক্সট কী আছে? সরল আছে, এটা আমি করে দিচ্ছি না, কারণ অনেক সরল তোমাদের করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আজকের জন্য এ পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টস বক্সে কমেন্টস করো, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, খুব ভালো থেকো। আর তোমরা যদি পার্ট ওয়ানটা দেখে না থাকো, পার্ট ওয়ানটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।